পেছনে চারটি ক্যামেরা সহ টেকনো স্পার্ক 6 সস্তায় লঞ্চ হলো পাকিস্তানে। টেকনো স্পার্ক 6 এর উল্লেখযোগ্য ফিচার হলো এর 5000 এমএস ব্যাটারি, এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেকের হেলিও G70 প্রসেসর। আজ কথা বলবো এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন নিয়ে এবং এই ফোনটির দাম এবং লঞ্চ ডেট নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। 6.8 ইঞ্চি এইচডি প্লাস 5 হোল ডিসপ্লের সাথে এই ফোনটি পাওয়া যাবে। ডিসপ্লের এক্সপেক্ট রেশিও থাকছে 20:5.9, আর এই ফোনটির 5 হোল ডিসপ্লের মধ্যে থাকবে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও G70 একটি অপটোকর প্রসেসর, যার ক্লক স্পিড 1.8 GHz, এবং এই ফোনটিতে থাকবে 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজ। আপনারা এই ফোনটিতে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 10 বেসড, iOS 7.0। ফোনটিতে সিকিউরিটির জন্য থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতন সুবিধা। এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, আর এই ফোনটিতে চার্জ দেওয়ার জন্য থাকছে 10 ওয়াটের একটি চার্জার। এই ফোনটির ডিজাইনটা দেখতে অনেকটাই নোকিয়া 5.3 এই ফোনটির ভিত মতন। পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, আর এই কোয়াড ক্যামেরা সেট আপটি থাকবে গোলাকার বৃত্তের ভিতরে। টেকনো স্পার্ক 6 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এছাড়াও থাকছে 3টি 2 মেগাপিক্সেল ক্যামেরা। টেকনো স্পার্ক 6 এই ফোনটির এটি একটি ডাউন ডিক, কারণ এখানে যদি কোম্পানি 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে আরও ভালো হতো। এবারে কথা বলবো এই ফোনটির দাম নিয়ে। টেকনো স্পার্ক 6 এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেখানে আছে 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজ। যেহেতু এই ফোনটি পাকিস্তানে লঞ্চ করা হয়েছে 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজে, এই হিসেবে পাকিস্তানি মুদ্রায় এই ফোনটির দাম রাখা হয়েছে 20,599 টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,100 টাকার মতো। যেহেতু এই ফোনটি ভারতীয় মুদ্রায় 9,100 টাকা হতে পারে, সেহেতু এই ফোনটি বাংলাদেশে যদি অফিসিয়ালি লঞ্চ করা হয় এই ফোনটির দাম হতে পারে 13-14,000 টাকা। আর যদি এই ফোনটি 13-14,000 টাকার ভিতরে লঞ্চ হয়, আমি বলবো বেস্ট অফ দ্য ফোন হবে এটা। ফোনটি 4টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, পার্পেল এবং অরেঞ্জ। সবশেষে বলতে চাই এই ফোনটি যদি 12-13 কিংবা 14,000 টাকার ভিতরে লঞ্চ হয় তাহলে আমাদের ভ্যালু ফর মানি দিবে, কারণ এই ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি, একটি বড়সড় ডিসপ্লে এবং মিডিয়াটেকের G70 প্রসেসর। এই G70 প্রসেসর দিয়ে আপনারা খুব ভালোভাবে গেম প্লে করতে পারবেন। এবার কথা বলবো এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে। এই ফোনটি বাংলাদেশে কবে অফিসিয়ালি লঞ্চ করা হবে এখনও কিছু জানা যায়নি। সবশেষে আবারও বলতে চাই এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।